নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে শুরু করছি লেবু গাছ দিয়ে। এই লেবু গাছের ফলগুলোকে কিভাবে দ্রুত বাড়ানো যাবে, তো সেটা নিয়েই আজকের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাপার বলবো। সঠিক সময়ে সঠিক খাবারটা দিতে পারলে কাগজি লেবু দ্রুত বৃদ্ধি পাবে, এবং কাগজি লেবু যেগুলো ঝরে পড়ে যায়, ছোট ছোট যে লেবুগুলো ধরেছে, তো সেগুলো সম্পূর্ণভাবে বন্ধ হবে। তার জন্য খাবার ঠিকঠাক দিতে হবে এবং কিছু কিছু স্প্রে আমাদেরকে করতে হবে। কোন কোন কাজ কোন সময় কতদিন পরে পরে করলে লেবুর সাইজটাকে বাড়াতে পারবো এবং লেবু ঝরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবো, গাছটি ভালো থাকবে, তো পুরো টোটাল যে লেবু গাছের পরিচর্যা সেটাই বলবো। বন্ধুরা, কাগজি লেবু এই যে আষাঢ় মাস চলছে বাংলার, তো এই সময় সবচেয়ে বড় মাপের হতে শুরু করে। কারণ এখন দেখবেন বৃষ্টির জলটা আস্তে আস্তে পাচ্ছে প্রত্যেকটা গাছ, তো এই বৃষ্টির জলটা পেলেই কিন্তু আমাদের লেবুর সাইজ আস্তে আস্তে কিন্তু খুব দ্রুত অনেকটাই বৃদ্ধি পাবে। তার সাথে সাথে যদি আমরা বাইরে থেকে একটু গাছটাকে হেল্প করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই, একদম পাল্টে যাবে আমাদের লেবু গাছের লেবুর যে সাইজগুলো, প্রত্যেকটা লেবুই কিন্তু খুব বড় বড় মাপের লেবু হবে। প্রথমেই আমাদেরকে একটি খাবার দিতে হবে। লেবু গাছে আপনি এর আগে যে যে খাবারগুলো দিচ্ছিলেন, সেই সেই খাবারগুলোকে এবারে অর্থাৎ এই আষাঢ় মাসে আপনি বন্ধ রাখবেন। এখন আমি যে খাবারগুলো বলবো, জাস্ট সেই খাবারগুলোই আপনারা আপনাদের লেবু গাছে দেবেন, আর তার সাথে সাথে আরও কিছু কাজগুলো বলবো, সেগুলোও আপনারা করবেন। প্রথম কথা, যে খাবারটি আপনি দেবেন সেটি হচ্ছে একবার দেবেন 0050। বন্ধুরা, 0050 অর্থাৎ এটা হচ্ছে একটা সাদাদানার পটাশ, যেটাকে আমরা বলি এসওপি। এই এসওপি দিলে লেবু ফলের সাইজ কিন্তু বৃদ্ধি পাবে, একদম পরীক্ষিতভাবে আমরা দেখেছি লেবু ফলের সাইজ বৃদ্ধি করতে 0050 খাবারটি ভীষণ ভালো কাজ করে। তো এটি ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, এটি www.ipcobazar.com থেকে পেয়ে যাবেন। এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট বা আরও যেগুলো অনলাইন সাইট আছে, সেই সব জায়গাগুলো থেকেও খুব সহজে কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া আপনি যদি কোনো কৃষি ভাণ্ডারে যান, তো সেই কৃষি ভাণ্ডার থেকেও 0050 সাদা দানার যেটা পটাশ, তো সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। লাল দানার পটাশ কিন্তু আমরা এখন লেবু গাছে দেব না। লেবু গাছে যদি লাল দানার পটাশ দিই, যদি পরিমাণ একটু বেশি হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা লেবু ফল ঝরে যাবে। প্রত্যেকটা ব্যাপার কিন্তু খুব মানে দায়িত্ব নিয়ে এবং খুব ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে এবং সেই কাজগুলো কিন্তু করতে হবে। একটু ভুল হলেই লেবু গাছ শূন্য হয়ে যাবে, উল্টো পাল্টা কিছু দেওয়া যাবে না। গাছে এখন প্রচুর পরিমাণে ফল ধরে আছে, তো ফলকে যদি রাখতে চান, তাহলে আপনি 0050 আইসক্রিম খাওয়ার যে চামচগুলো হয় প্লাস্টিকের, সেই প্লাস্টিকের আইসক্রিম খাওয়ার চামচের এক চামচ এক লিটার জলে নেবেন। একটি বড় মাপের লেবু গাছে এক লিটার জল দেখবেন লাগছে না, মোটামুটি এক লিটার জলে আপনি দুটি গাছকে দিতে পারেন। যদি আপনার একটাই লেবু গাছ থাকে, তাহলে আপনি হাফ লিটার জল নেবেন এবং হাফ চামচ আপনি এখানে নেবেন 0050। এইরকমভাবে কিন্তু কাজটি করবেন, ভুলভাবে কাজ করলে কিন্তু লেবু ঝরে যাবে, আমি বারবার একটা কথাই বলছি। আর আমাদের শখের বাগানের যদি এখন কোনো ক্ষতি হয়ে যায়, একদম গাছে ফল ধরে আছে, তাহলে এর চেয়ে আর খারাপ কিছু হবে না বন্ধুরা। তাই এটা দেবেন, অন্য কিছু মেশাবেন না। এর আগে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিতাম, অন্য আরও কিছু দিতাম, এখন কিন্তু এসব কিচ্ছু দেব না, জাস্ট 0050। কতদিন পরে পরে এটা দিতে হবে সেই ব্যাপারটা পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। সেকেন্ড যে খাবারটি বলবো, সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে টবের মাটিতে। কী খাবার না দিতে হবে? 10 26 26।
একটি এনপিকে সার, 10 ভাগ আছে এর মধ্যে নাইট্রোজেন, 26 ভাগ আছে এর মধ্যে পটাশিয়াম এবং 26 ভাগ আছে এর মধ্যে ফসফরাস। তো এই খাবারটি যদি আমি দিতে পারি আমার গাছের কিন্তু সার্বিক গ্রোথ ভালো থাকবে, আমার গাছের পাতা গাছের ডালপালা সব একদম ওকে কন্ডিশনে থাকবে এবং তার পাশাপাশি আমার লেবু সাইজ কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুরা এই খাবারটি দেওয়ার একটা সিস্টেম আছে, কীভাবে দেবেন এটা একদম নার্সারিতে যেরকমভাবে করা হয় সেই রকমভাবে বলবো। বন্ধুরা আগের দিনে যেদিন খাবার দিচ্ছেন আগের দিনে ভালোভাবে মাটিকে খুশিয়ে রাখবেন, মাটি খোসানো অবস্থায় তারপরে আপনি যত ইঞ্চি টব হবে, ধরুন আপনি একটি 12 ইঞ্চি টবে লেবু গাছটি রেখেছেন, তো 12টি 10-26 দানা আপনি হাতে নিয়ে নেবেন, একদম টবের কানা ঘেঁষে 12টি দানাকে একটি একটি করে টবের কানা ঘেঁষে দিয়ে দেবেন। তারপরে আর কিন্তু মাটি খোসানোর কোনো প্রয়োজন নেই, পরিমাণ মতো জল দিয়ে দেবেন, ব্যাস। এরপরে মোটামুটি 3-4-5 পরে আপনি আরেকবার ভালোভাবে মাটিটিকে খুশিয়ে দেবেন। দুটো কাজ হচ্ছে, রুটের অক্সিজেন সার্কুলেশন যেটা প্রয়োজন হয় সেটা ঠিকঠাক হবে, গাছে খাবারটা দেওয়া হবে, টবের মাটিতে আগাছা হবে না, কারণ টবের মাটিতেই বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা হয়। আর আগাছা কি করে, আমরা যে খাবারগুলো দিচ্ছি সেটার বেশিরভাগটা সেই খেয়ে নেয়, এগুলো হচ্ছে জঙ্গলি টাইপের গাছ, অনেক দ্রুত খাবার কিন্তু গ্রহণ করতে পারে এবং নিজে বাড়তে থাকে। তার জন্য আমরা এখন টবগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। বন্ধুরা এটা গেল একটা খাবার, এই যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলোর গ্যাপ থাকবে 15 দিন। 15 দিন আগে আমি দিয়েছিলাম 0-0-50, 15 দিন পরে এসে আমি দিচ্ছি 10-26-26, একদম গুণে গুণেই 15 দিন পরে পরে দেবেন। তার 15 দিন পরে গিয়ে আপনি দেবেন একটি ব্যালেন্স এনপিকে, সেই ব্যালেন্স এনপিকেটি কী হবে, 19-19-19, যেটি আপনারা www.ipcobazar.com থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা দিতে পারেন 20-20-20, এটা আপনারা অ্যারিস কোম্পানির পেয়ে যাবেন। এগুলি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পাওয়া যায়, আমি যেটা আগে বললাম 19-19-19 সেটা আপনি ipcobazar.com থেকে পেয়ে যাবেন। এছাড়া কৃষি ভাণ্ডারগুলোতে পাওয়া যায়, বড় বড় যেগুলো নার্সারি গাছের পাশাপাশি যেখানে খাবার দাবার বিক্রি হয় সেখান থেকেও পেয়ে যাবেন। মোটামুটি বাংলাদেশে এনপিকেগুলোর দাম খুব বেশি, কিন্তু বন্ধুরা সুবিধা একটাই যে পরিমাণে খুব বেশি লাগে না। এই ব্যালেন্স এনপিকে আমরা কত দেবো, নই আইসক্রিমের যে চামচ আছে ওই চামচের 1 চামচ, 1 লিটার জল নিয়ে স্প্রে করবো, একটা গাছ হলে 1/2 লিটার জল নিলেই যথেষ্ট। বন্ধুরা এই যে খাবার তিনটি বললাম, এই তিনটি খাবার আমরা 45 দিন ধরে রানিং করব। তারপরে দেখুন কাগজি লেবুর সাইজ দ্বিগুণ থেকে 3 গুণ বৃদ্ধি পাবে, কোনো কথা হবে না, বৃষ্টির জল পাচ্ছে, ওয়েদারের মধ্যে ময়েশ্চার আছে, তার সাথে যদি আমি এই খাবারটা দিতে পারি আর কোনো কথা হবে না। এরপরে কিছু কিছু লেবু ঝরে যাচ্ছে, লেবু ঝরাটাকে বন্ধ করতে হবে, তাহলে আপনাদেরকে আমি একটি স্প্রে করার কথা বলবো। সেটি কি না, সেটি হচ্ছে মিরাকুলান, একটি পিজিআর। পিজিআর আসলে জিনিসটা কি, পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, গাছের জন্য একটা ভিটামিন বলতে পারেন। তো কতদিন পরে পরে পিজিআর দেব, কিভাবে পিজিআর দেব, পুরো ব্যাপারটা আলাদা। আমি আগেই বলেছি এখন আমাদের গাছ ভর্তি লেবু আছে, একটু ভুল কিছু করলেই আমাদের লেবু কিন্তু ঝরে যাবে, আর তখন এর চেয়ে খারাপ আর কিছু হবে না। এখন থেকে আমাদেরকে ভাবতে হবে, তারপরে কিন্তু গাছকে পরিচর্যা করতে হবে। ফল ধরা গাছের পরিচর্যা কিন্তু সম্পূর্ণ আলাদা, এখানে উল্টোপাল্টা পরিচর্যা করলে সব শেষ হয়ে যাবে। তো আপনাকে প্রথমে আপনি যে খাবারটা দিচ্ছেন, অর্থাৎ 15 দিন পরে পরে আমি খাবার দিতে বললাম, ঠিক খাবার দেওয়া 7 দিন পরে, খাবার যেদিন দিলেন সেটা যে কোনো খাবার হতে পারে, 0-0-50 দিলেন বা 10-26-26 দিলেন বা আপনি যেটা দিচ্ছেন একটি ব্যালেন্স এনপিকে, এই যে খাবার দেওয়ার ঠিক 7 দিন পরে এসে আপনি এই মিরাকুলান পিজিআরটি স্প্রে করবেন। মিরাকুলান পিজিআরটি ডোজ কত হবে, না 1.5 ml 1 লিটার জলে, 1.5 ml 1 লিটার জলে নিয়ে আপনি এই পিজিআরটি ভালোভাবে সকালের দিকে স্প্রে করবেন। খাবারগুলোও কিন্তু আপনি সব সকালের দিকে স্প্রে করবেন, মোটামুটি রোদ ওঠার ঠিক একটু আগে, 6:30-7টার মধ্যে যদি আমরা এখন স্প্রেগুলো করতে পারি কোনো রকমের প্রবলেম নেই। বন্ধুরা এটা আমাকে করতে হবে 3 বার, খাবার 7 দিন পরে এসে মিরাকুলান পিজিআর। এই যে দুটি কোর্স বললাম, এই দুটি কোর্স যদি আপনি একদম কমপ্লিট করে দেন কোনো চিন্তা থাকবে না আপনার লেবু গাছ নিয়ে, 100% লেবু সাইজ বাড়বে, লেবু ফল ঝরা একদম স্টপ হয়ে যাবে, একটা লেবুও ঝরবে না একদম। আমি প্রত্যেক বছর সেটা করছি, হাজার হাজার আমার গাছটাতে লেবু ধরছে, কোনো অসুবিধা হয়নি। এবছর লেবুর মানে কিছুটা শিলাবৃষ্টির কারণে লেবুর ফুল ঝরে গিয়েছিলো, কিছু ছোটো ছোটো লেবুর দানা যেগুলো হয়েছিল মটরের মতো, তো সেগুলো ঝরে গিয়েছিলো, তার জন্য একটু লেবুর ফলন কম হবে, কিন্তু লেবুর সাইজ খুব বাড়তে শুরু করেছে।
এই কাজগুলি আমাদেরকে করতে হবে। তার সাথে সাথে কীটনাশক, ফাঙ্গিসাইড এগুলো তো আছে, এগুলো আমি একটা পরের ভিডিওতে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আজকে যেটা বললাম লেবু সাইজ এবং লেবু ঝরাটা বন্ধ, তো সেটা একদমই পুরোপুরি কাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আর কোনো ভিডিও দেখতে হবে না। আর লেবু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এবং পেজ আছে সেটিকে প্রত্যেকে ফলো করে দিন এবং সেখানে গিয়ে যদি প্রশ্ন করেন, প্রত্যেকটি প্রশ্নের কিন্তু অ্যান্সার মোটামুটি আপনি এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকু।